স্বাস্থ্য ভবনে বৈঠকে যোগ দিলেন চিকিৎসক সংগঠনের প্রতিনিধিরা। মুখ্য সচিব মনোজ পন্থ রয়েছেন বৈঠকে। ১২টা চিকিৎসক সংগঠনের দুজন করে প্রতিনিধি বৈঠকে যোগ দিয়েছেন। স্বাস্থ্য ভবনে ঢোকার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চিকিৎসকেরা জানিয়েছেন, জুনিয়র ডাক্তারদের দাবি ন্যায্য। বৈঠকে সব বিষয়ে আলোচনা হবে। আজকে আমরা যাচ্ছি, চিফ সেক্রেটারি আমাদেরকে ডেকেছেন। আমাদের মূল দাবি থাকবে এই যে অনশন করছে জুনিয়র ডাক্তাররা, তাদের জীবন বিপন্ন। মিনিমাম ন্যূনতম বোধ যদি, দায়িত্ববোধ যদি থাকে, সরকার যাক সেখানে, তাদের এই দশ দফা দাবি নিয়ে আলোচনা করুক এবং তাদের দাবি মেনে নিক, অন্তত এই লাইফগুলোকে সেভ করুক। কারণ অনশনে আজকে কিন্তু মৃত্যুমুখে পতিত হবে জুনিয়র ডাক্তাররা। এবং এই যে বিরাট আন্দোলন চলছে, এই আন্দোলনের জায়গা থেকে অন্তত আজকে পশ্চিমবঙ্গবাসী অন্তত খানিকটা হলেও অন্তত যাতে স্তিমিত হতে পারে সেই জায়গাটা তারা করুক, তারা এই দাবি দাওয়াগুলোকে মেনে নিক। এগুলো খুব সাধারণ দাবি, এগুলো কোনো এমন কিছু বড় কিছু নয়। এইটা অন্তত একটা সেন্সিটিভ সরকার, তারা এটা করুক সেই দাবি আমরা জানাই। আমাদের চিঠি যেটা এসেছিল সেখানে কোনো এজেন্ডা দেয়নি, কিন্তু আমরা মূল ইস্যুগুলোকেই আলোচনা করব। এবং এখানে আমাদের যে পরিকাঠামো, আমাদের যে নিরাপত্তার যে পরিসম মানে অবস্থা রয়েছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। এজেন্ডা কী ব্যাপারে হবে সেই নিয়ে মেল করা হয়েছে ফেমার তরফ থেকে, ফেডারেশন অফ মেডিকেল অ্যাসোসিয়েশনস। তো সেটা এখনও জানা যায়নি, মেলের কোনো রিপ্লাই এখনও আসেনি। এবং আমরা যাচ্ছি, গিয়ে কথা বলবো। সম্ভবত যেটা মিডিয়াতে দেখা গেছে যে ১২টা অর্গানাইজেশনসকে আলাদা আলাদাভাবে ডাকা হয়েছে, তো আমরা সদর্থক বার্তা নিয়েই, ইতিবাচক ভূমিকা নিয়েই, এই যে জুনিয়র ডাক্তাররা কন্টিনিউয়াসলি দিনের পর দিন অনশনে বসে আছে, এ অনেক দিন হয়ে গেছে, ওদের একটা রিলিফ হওয়া উচিত। ওদের দশ দফা দাবি আমরা ন্যায্য মনে করি। বাকি গভর্নমেন্টের তরফ থেকে একেবারে সেই বৈঠকের জন্যই ডাকা হয়েছে। সূত্রের খবর, সরকারের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত স্বাস্থ্য সচিব, মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব এবং স্বাস্থ্য ভবনের অধিকর্তারা। সল্টলেক থেকে মানস চৌধুরীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।